আর এই লেখাপড়ার ব্যাপারটা তো আপনারা কাজ করছেন এটা নিয়ে হ্যাঁ, আমরা করছি কি দু রকম ভাবে। একটা হচ্ছে যে আমরা ওইখানে ওই পল্লীতেই আমরা ছোট ছোট সেন্টার করছি। ওনাদের পল্লীতে অবশ্য আমাদের সেন্টার নেই, কিন্তু আমরা একদম উত্তর থেকে দক্ষিণ কলকাতায় 30-এর উপরে অধিক সেন্টার করেছি, যেখানে বাচ্চাদের এসে পড়ানো হয়, পড়িয়ে তারপরে তারা ওই যে কাগজ কুড়োনোর মাঝখানে যে একটু ঘন্টা সময় দুয়েক পায়? সময় হ্যাঁ, পায়, সেই সময়টুকু আমরা পড়াই, পড়িয়ে চেষ্টা করি যে তাতে তাদের যাতে স্কুলে ভর্তি করে দেওয়া যায়। এবং মায়েদের সঙ্গেও আমরা বসি খুব আন্তরিকভাবে, প্রতি মাসে একবার করে, যাতে মায়েদের যে সুবিধে অসুবিধে, তারা হয়তো জানতেও চান অনেক কিছু, সবসময় তো টাকার ব্যাপার না, তারা হয়তো জানেন না যে কিছু একটা অসুখ করেছে, কিভাবে সেটা ব্যবস্থা করবেন, কোথায় যাবেন, এই সবগুলো নিয়ে আমরা প্রতি মাসে তাদের সঙ্গে বসি। তারপরে HIV AIDS ইত্যাদি যেগুলো মারাত্মক ব্যাধি, এখন এই বাচ্চারা আপনি যেটা বললেন যে এটা একটা শঙ্কাজনক ব্যাপার যে তারা যে এই যে অনেক সময় হসপিটালের ওয়েস্টেজ তারা সেগুলোকে তোলেন খালি হাতে, তো সেখান থেকে এইসব নানান ব্যাধিরও সৃষ্টি হতে পারে আর কি, তারা তাদের বাচ্চাদেরও হতে পারে, তাঁদেরও হতে পারে। তাই জন্য আমরা এইসব নিয়ে বিশদভাবে আলোচনা করি একদম আন্তরিকভাবে, যে তাদের দৈনিক জীবনে কি কি সুবিধা অসুবিধে সেই। আচ্ছা নুরুল ইসলাম, আপনি কি ধরনের কাজ করেন? ফুটপাথে থাকেন কিন্তু কি কাজ করেন? জোগাড়ের কাজ মূলত, সারাদিন কাজ করতে হয় জোগাড়ের কাজ। কি ধরনের কাজ একটু বলুন। 8টা থেকে 5টা, 12টার সময় 1 ঘন্টা ছুটি থাকে, সিমেন্ট সিমেন্ট বইতে হয়, মানে সিমেন্ট ও বালি সিমেন্ট মাখানো হয়, তুলে মিস্ত্রি গায়ে দিয়ে মিস্ত্রি প্লাস্টার করে, ইটের গান্নি করে। আপনার নিজে কোনো ঝুপড়ি করে বাড়ি করে থাকার ইচ্ছে হয়নি না পারেননি? দেবে না, ফুটপাথের উপরে ওসব বাঁধতে দেয়, খালি উপরে প্লাস্টিক খাটিয়ে থাকা হয়। মানে ফুটপাথে শুধুমাত্র এই কোরানোর কাজ ছাড়াও আরো নানান রকমের কাজ আছে, যেরকম সন্ধে হলে অনেক সময় ড্রাগের কাজ যে ব্যবহার করা হয় ফুটপাথ বাসীদের, ড্রাগ বিক্রি করা, মদ হ্যাঁ বা প্যাকেট করে, চুলো চুলো চোলাই মদ, চোলাই মদ যেটা বলা হয় হ্যাঁ সেগুলোকে চুল্লু, আপনাদের ওখানে না না কিন্তু অনেক কিছু কিছু কোনো জায়গায় তো জায়গায় করে, ওদের করতে হয়, তা যে ইচ্ছে করে করেন তা তো না, তাদের করতে হবে তো, তো এরকমও আছে। যারা আছে ওখানে স্থানীয় যারা রংবাজ আছে তারাই করতে পারবে, মানে 8% লোকেরা করতে পারবে। আচ্ছা স্থানীয় যে রংবাজরা আপনাদের উপর অত্যাচার করে? হ্যাঁ। কি ধরনের, টাকা পয়সা চায়? না না পয়সা চাইবে না, এখানে থাকে দুবুনি চলে যাও, সহ্য করতে হবে, আমরা উত্তর দিলে তারা মেরে পালাবে, আমরা কোথায় পালাবো? একটা একটা আপনার মনে আছে নিশ্চয়ই, নেহার বানুকে হাজতে নিয়ে গিয়ে রেপ করা হয়েছিল খুব সময়, 23 সেপ্টেম্বর 1992 তে। মেয়েরা বড় হলে তারা তো খুবই বিপজ্জনক ভাবে থাকতে হয়, কারণ এখানে দরজা বলে তো কিছু নেই, ঘর বলে তো কিছু নেই, তাই জন্য তারা যে যে খোলা পুলিশের কাস্টডি নিয়ে গিয়ে রেপ করেছিল, পাড়ার লোকেরা তারা অনেক সময় আবার তারা তাদের দেখাশোনাও করেন, আবার কেউ কেউ রক্ষক আবার ভক্ষক হয়ে যায়, সেটাও হয়, মেয়েরা মেয়েদের ভুলিয়ে নিয়ে গেল, হয়তো কাজ দেবো বলে অন্য কোথাও নিয়ে গেল।